আজকের শিরোনামে মৃত্যুর পরেও বেঁচে আছেন সৌমিত্র ইন্ডাস্ট্রির প্রতিটি কোণায় প্রায় 20 মাস বন্ধ থাকার পর 16 ডিসেম্বর রাজ্যে খুলল স্কুল এবার পদ্মশ্রী পুরস্কারে নজর কাড়লেন কারা নমস্কার আমি সাম্য ব্রততি পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত কোন কোন জীবন খাতায় কলমে শেষ হয়ে গেলেও রয়ে যায় আজীবন সমস্ত জীবন তেমনই একটি জীবনের নাম সৌমিত্র চট্টোপাধ্যায় গত বছর 15 নভেম্বর দীর্ঘ অসুস্থতার পর মৃত্যু হয়েছিল এই বর্ষীয়ান অভিনেতার কিন্তু তারপরেও ইন্ডাস্ট্রির সবখানি যেন তার ছোঁয়া মৃত্যুদিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সৌমিত্রর একটি ছবি পোস্ট করে লিখেছেন তোমায় নতুন করে কি বলবো কাকু তুমি পথপ্রদর্শক ভরসার জায়গা ভালোবাসার জায়গা তোমার অভিনয় দক্ষতা নিয়ে আমি কি বা বলতে পারি সেটা তো গোটা দুনিয়া জানে ভালো থেকো সৌমিত্র কাকু একই রকমভাবে অভিনেতা আবির চ্যাটার্জি সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাস্যোজ্জ্বল একটি ছবি শেয়ার করে লিখেছেন এই হাসিটাই থেকে যাক চিরকাল মনের গভীরে অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় আক্ষেপ করে লিখেছেন যে গত বছরও এই দিনে তিনি ছিলেন শহর থেকে বাইরে এবছরও সেটাই শহর থেকে দূরে তবে তিনি এও বলেছেন ওর মতো একজন পরম বন্ধুর চলে যাওয়ার কষ্টটা দূরে থেকে নিভৃতে নির্জনে নিজের মতো করে ভাগ করে নি উনি কাজ বড্ড ভালোবাসতেন চেষ্টা করব আজকের দিনটায় কাজের মধ্যে ডুবে থাকতে আর এই তত্ত্বই বিশ্বাস করেন কন্যা পৌলমিও তাই মৃত্যু বাবার মৃত্যু কন্যার জীবনে কাজ থেকে বিমুখতা আনতে পারেনি বরং নতুন করে বাবাকে স্মরণ করার জন্য কাজকেই আঁকড়ে ধরেছেন পৌলমি আর ঠিক সেই কারণেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীর আগের দিন তাঁর রচিত টাইপিস্ট মঞ্চস্থ হল একাডেমি অফ ফাইন আর্টসে সেই নাটকের নির্দেশনার দায়িত্বভার সামলালেন সৌমিত্রর কন্যা পৌলমি বসু এবং এই নাটকের সেট তৈরির দায়িত্বে ছিলেন বিলু দত্ত সৌমিত্রর অন্যতম কাছের মানুষ আমরা মুখোমুখি বিলু দত্তর সঙ্গে নমস্কার আমি বিলু দত্ত বলছি একটা কথা আছে অবতাছে জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে সত্যি জন্ম থাকলে তো মৃত্যু থাকবেই কিন্তু কিছু কিছু মৃত্যু এত ভারী পাথরের থেকেও ভারী সেই রকমই মৃত্যু আমার কাছে ভারী হয়েছে হয়ে আছে এখনো তার নাম সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্রবাবু সবসময় বলতেন শো মাস্ট গো অন নাটক যেন থেমে না থাকে সেই জন্য তার প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে স্মরণ করবার জন্য আমরা দুটোই নাটক একাডেমি অফ ফাইন আর্টসে করেছিলাম একটা দুটি কাপুরুষের কথা আর একটা হচ্ছে টাইপিস্ট করে আমরা তাকে স্মরণ করেছিলাম স্মরণ করেছিলাম আরেকটা অন্যরকম ভাবে সেটা হচ্ছে যে ওনার একটি ছবিতে ফুল মালা সবই দেওয়া হয়েছিল কিন্তু শেষে যেটা করা হয়েছিল যে তার ছবির সামনে দর্শকরা যারা নাটক দেখে বেরিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছিল একটা করে মোমবাতি তার ছবির সামনে রেখে দিয়ে আমি জানি না কিভাবে শ্রদ্ধা জানাতে হয় আমি জানি না কিভাবে স্মরণ করতে হয় কিন্তু আমার মনে হয় এইভাবে স্মরণ করাটা বিরল আমরা যেটা করেছি মুখোমুখি থেকে আমার দলের ছেলেরা ছিল তার কন্যা পৌলমি ছিল সবাই মিলে কাজটা করেছে আমি ওনার থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে প্রথম যেটা শিখেছি ডিসিপ্লিন একটা থিয়েটার বা একটা কাজ বা যে কোনো কাজ যদি ডিসিপ্লিন না থাকে সে কাজ করা যায় না সেটাও আমি দেখেছি আমার সমসাময়িক বন্ধু বান্ধব যারা তারাও তো সব এক এক করে চলে যাচ্ছে এবার আমি একটু ছুটি নিই
से पर्दे करो किनारे, खूटे से बंदी है हवा मिल के छुड़ाओ सारे। आ जाओ पतंग लेके अपने ही रंग लेके, आसमां का शामे आना आज हमें है सजाना। क्यों इस कदर हैरान तू, मौसम का है मेहमान तू। ओ दुनिया सजी तेरे लिए, खुद को जरा पहचान तू। দীর্ঘ 20 মাস বন্ধ থাকার পর আবার খুলল স্কুলের দরজা, আবার বাজল ছুটির ঘণ্টা। রাজ্যের বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে যেন উৎসবের মেজাজ, আবার বই খাতা স্কুল ব্যাগ নিয়ে স্কুলে ফেরা। তবে সবকিছু হয়তো আগের মতো নেই, আগের মতো একজোট হয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করা, খেলা বা টিফিন ভাগ করে নেওয়া হয়তো হলো না, কিন্তু এতদিন পর চেনা মুখগুলো দেখার আনন্দে শিহরিত তারা। আসুন জেনে নি শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মতামত। ক্লাস 9 থেকে 12 এর জন্য এবং মেয়েরা তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী এসেছে। নির্দেশিকা যেরকম ছিল, যে প্রস্তাবনা ছিল, সেই অনুযায়ী সকাল 9:30 সময় বিদ্যালয় প্রাঙ্গণে ক্লাস 9 এবং 11 এসেছে। তাদের সমস্ত কোভিড প্রোটোকল মেনটেন করেই ঢোকানো হয়েছে, স্যানিটাইজ করেছে মেয়েরা হাত। ছাত্রীদের বারংবার বলা হয়েছে তাদের হাত স্যানিটাইজ করতে। আমাদের হাউস ইনমেটসরা, হাউস ইনমেটসদের তত্ত্বাবধানে তারা যে যা নির্দিষ্ট ক্লাসে ভাগ ভাগ করে বসেছে, তারা দূরত্ব মেনটেন করেছে। যথাক্রমে 10:30 ক্লাস 10 এবং 12 রিপোর্টিং করেছে, তারা তাদের নির্দিষ্ট ক্লাসে ঠিক একইভাবে ঢুকেছে। রিসেসের সময় আমাদের বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ খুব বেশি কাছে না চলে আসে। খাওয়ার সময় যাতে মাস্ক খুলতে হয়, সেখানে দূরত্ববিধি মেনটেন করাটা আরও বেশি জরুরি, সেই দিকটাও আমাদের নজরদারি ব্যবস্থা করা হয়েছে। টয়লেটে নজরদারি করার ব্যবস্থা হয়েছে এবং যেহেতু এটা নিউ নর্মাল, তাই টিফিন পিরিয়ডে খুব বেশি মেলামেশা করা স্কুল ক্যাম্পাসের মধ্যে যাতে না হয়, সেখানেও সার্কেল করে মেয়েরা কতটা দাঁড়াতে পারবে, বড়জোর 2-3 জন একসাথে দূরত্ব মেনটেন করে যাতে বেরোয়, বেশি গ্যাদারিং না হয়, সব কিছু লক্ষ্য করা হয়েছে। আশা করি ছাত্রী শিক্ষিকা এবং সমস্ত হাউস স্টাফদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সঠিকভাবে নিউ নর্মালে আমরা বিদ্যালয় সুন্দরভাবে এই একাডেমিক সেশনটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারব। ধন্যবাদ। আমাদের সার্কুলার অনুযায়ী সরকারি নির্দেশ মতে সমস্ত কোভিড প্রোটোকল মেনটেন করে মেয়েদেরকে আমরা ঢোকাচ্ছি। থার্মাল গান দিয়ে প্রথমে আগে ফিভার চেকিং হচ্ছে, সার্কেল ড্র করা আছে, নির্দিষ্ট সার্কেলে দাঁড়াচ্ছে, অটোমেটিক সেন্সরযুক্ত স্যানিটাইজার মেশিন ইনস্টল করা হয়েছে। আমাদের হাউস ইনমেটসদের তত্ত্বাবধানে মেয়েরা হাত স্যানিটাইজ করে স্কুলে ঢুকছে। একটু গ্যাপে দাঁড়াও, যাও। স্কুল এতদিন পর খুললো, এতদিন অনলাইনে ক্লাস হচ্ছিল, আমরা একটু অন্যরকম জীবনে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এতদিন পরে আবার আমরা অফলাইনে ক্লাস করছি, ম্যামেদের সামনে, মানে ম্যামেদের সামনে বসে ম্যামরা বোঝাচ্ছেন, আরও ভালোভাবে বুঝতে পারছি, খাতায় কপি হচ্ছে, জিনিসগুলো লেখা হচ্ছে, ম্যামরা করতে দিচ্ছেন, ভাল লাগছে বেশ। তবে এর মধ্যে উঁকি দিচ্ছে হাজারো প্রশ্ন। যে সমস্ত পড়ুয়ারা করোনা অতিমারিতে স্কুলে আসতে পারছে না, তাদের জন্য কি থাকবে অনলাইন ক্লাসের ব্যবস্থা? বা যে সমস্ত স্কুলে মেরামতির কাজ এখনও শেষ হয়নি বা উচ্চমানের কোভিড বিধি মানার জন্য আর্থিক সংস্থান নেই, সেখানে কিভাবে ক্লাস হবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হল, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর অফলাইন পঠন পাঠন কবে এবং কিভাবে শুরু হবে? আশা করব খুব তাড়াতাড়ি পঠন পাঠনের ছন্দে ফিরবে রাজ্যের সব স্কুল ও ছাত্রছাত্রীরা। সেই আগে খেলা হতো সবার সাথে, মানে মাঠে দাঁড়িয়ে সবার সাথে দৌড়োদৌড়ি, ব্যাডমিন্টন সব খেলা হতো, তো সেগুলো হারিয়ে গেছে এখন। মানে
অনেক রকম ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে বন্ধুদের সাথে, খুব একটু তো কষ্ট হচ্ছে, তবে এই জিনিসগুলো প্যান্ডেমিকটা কেটে গেলে সত্যি খুব ভালো লাগবে, যদি তাড়াতাড়ি কেটেছে আরও ভালো লাগবে, সত্যি আরও বেশি ভালো লাগবে। ব্রততি পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তির আবেদনপত্র নেওয়া হচ্ছে। সোনারপুর, ব্যারাকপুর, চুঁচুড়া, শ্রীরামপুর, শান্তিনিকেতন, বেহালা, শ্যামবাজার এবং সল্টলেক ও দক্ষিণ কলকাতা শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে 9833116789, 9331267135, 7044762727 নম্বরে অথবা আমাদের ওয়েবসাইট www.brototiparampara.in। এবছর পদ্মশ্রী পুরস্কার পেলেন অনেক জ্ঞানী গুণী মানুষ। কিন্তু সমস্ত প্রচারের আলো শুষে নিলেন অখ্যাত কিছু মানুষ, যেমন শিল্পকলায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পেলেন মঞ্জম্মা জোগতি, দেশের প্রথম ট্রান্সজেন্ডার তিনি, যার হাতে রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান তুলে দেন। গাঢ় নীল রঙের শাড়ি পরে রীতিমতো ভুবন মোহিনী হাসি মুখে পুরস্কার নেন তিনি। এবং যিনি সবথেকে বেশি ভাইরাল হয়েছেন তিনি হলেন কর্ণাটকের 77 বছরের এক আদিবাসী বৃদ্ধা তুলসী গৌড়া। তথাকথিত শিক্ষায় শিক্ষিত হতে পারেননি, তবু প্রকৃতির দানের প্রতিদান দেওয়ার পাঠ তার হয়েছে। গত 60 বছরে কম করে হলেও 30,000 গাছের চারা লাগিয়েছেন, সন্তান স্নেহে লালন পালন করে বড় করেছেন সেগুলোকে, পেয়েছেন অরণ্যের বিশ্বকোষ উপাধি। হালকাকি উপজাতির এই নারী আদিবাসী পোশাকের পাশাপাশি নিজেদের রীতি মেনে খালি পায়েই হাজির হন পদ্মশ্রী পুরস্কার নিতে। তাকে দেখে একসঙ্গে করজোড়ে সম্মান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এখনো জরুরি, তাই সকলের কাছে অনুরোধ, মাস্ক পরুন ও সঠিক দূরত্ব বিধি বজায় রাখুন, নিজে ও অন্যদের সুস্থ রাখুন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ দেখুন সপ্তাহ জুড়ে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধ্যে 7:30টায়। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজ এবং ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে।